অ্যালোভেরা ত্বক সজীব রাখতে চুল পড়া বন্ধ করতে চুল ঘন লম্বা করতে ত্বকের গ্লো ফিরে আনতে যে সকল কসমেটিক ব্যবহার করা হয়ে থাকে তার ভিতর অন্যতম হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরায় অনেক রকম ঔষধি উপাদান রয়েছে তাই রূপচর্চায় অ্যালোভেরার অনেক ব্যবহারও রয়েছে আসুন জেনে নিই অ্যালোভেরার ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন যেমন ব্রণ দূর করতে অ্যালোভেরা ভালো কাজ করে ত্বকে তেল ভাব কমায় গোড়ালি ফাটা কমায় সানবানের কারণে হওয়া কালো দাগ দূর করে বলি রেখা দূর করতে সাহায্য করে ত্বকের যৌবন ধরে রাখে ও সজীব রাখে চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে থাকে মেকআপ রিমুভার হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করা হয়ে থাকে অ্যালোভেরার অ্যান্টিসেপ্টিক গুণাগুণও রয়েছে অ্যালোভেরার পাতার জেল বের করে ফ্রিজে রাখুন আর অল্প কেটে গেলে বা ক্ষত হলে লাগান দিনে দুই বা তিনবার লাগালেই আরাম পাবেন অতি অল্প খরচে বাজারে গিয়ে অ্যালোভেরা পাওয়া যায় আপনার রূপচর্চায় এই ঘরোয়া উপাদানটি আপনাকে সতেজ সুন্দর আর উজ্জীবিত রাখবে শুষ্ক ত্বকের জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন অ্যালোভেরার জেল বের করে মুখের ত্বকে লাগালে ত্বক মসৃণ উজ্জ্বল আর নরম হবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের চামড়ায় ভাঁজ পড়ে যা আপনি সহজেই রুখতে পারেন এই অ্যালোভেরা ব্যবহার করে কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ এই জেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং এর ভিটামিন এ বি সি এই উপাদানগুলি ত্বকের পুষ্টি যোগায়। রোদে পড়া দাগ দূর করে ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে এটি ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল আর অর্ধেক লেবুর রস মিশিয়ে এই মাক সানবান হয়ে যাওয়া ত্বকে লাগিয়ে পনেরো মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ত্বকের পাশাপাশি চুলের জন্য অ্যালোভেরা অনেক উপকারী অ্যালোভেরার ব্যবহারে মাথার ত্বকের পিএস ঠিক থাকে আর খুশকিও দূর হয় অ্যালোভেরা জেল আর ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে সারারাত রাত রেখে দিন সকালে শ্যাম্পু করে নিতে হবে এর ফলে চুল খুশকি মুক্ত থাকবে ঠোঁটের রং উজ্জ্বল রাখতে ঠোঁট নরম আর মসৃণ করতে অ্যালোভেরা দারুণ কার্যকরী নিয়মিত অ্যালোভেরা জেল ঠোঁটে লাগালেই ঠোঁট উজ্জ্বল হবে এক টেবিল চামচ চালের গুঁড়ো আর অ্যালোভেরা জেল মিশিয়ে আস্তে আস্তে এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে পাঁচ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তারপর দেখবেন ঠোঁট কত উজ্জ্বল মসৃণ আর কোমল হয়ে উঠেছে অ্যালোভেরা দিয়ে ত্বকের মৃতকোষ দূর করার মাস্ক তৈরি করার জন্য আপনার লাগবে এক চে চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন এরপর এক চার চামচ ওডমিলের গুঁড়ো আর এক থেকে দুই চার চামচ অলিভ অয়েল মিশিয়ে মাস্কটি মুখে আর গোলায় লাগিয়ে তিরিশ মিনিট রাখবেন এরপর ঠান্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে ফেলুন সপ্তাহে একবার এটি ব্যবহার করুন ব্রণর সমস্যা দূর করতে অ্যালোভেরার জেল কিভাবে ব্যবহার করবেন জানুন প্রতিদিন অ্যালোভেরার জেল দিয়ে মুখ ধুতে পারেন প্রথমে ঠান্ডা জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন তারপর অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে পাঁচ মিনিট সারা মুখে মেসাজ করুন তাতে করে আপনার ত্বকের সকল ময়লা বের হয়ে যাবে এবং মৃতকোষও পরিষ্কার হয়ে যাবে তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন এরপর নরম তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন দিনে তিন থেকে চারবার করুন ঘুমানোর আগে মুখ ধুয়ে ঘুমাতে যান দেখবেন কয়েক সপ্তাহের ভিতর আপনার ত্বকের ব্রণ অনেক কমে গিয়েছে এবার জানুন চুলে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন কিভাবে। অ্যালোভেরার তাজা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর পাতা থেকে জেল বার করে নিন আপনি চাইলে বাজার থেকে অ্যালোভেরা জেলও কিনে ব্যবহার করতে পারেন এবার চুলের গোড়ায় ও মাথার ত্বকে এই জেল ভালোভাবে ঘষে ঘষে লাগাতে থাকুন হাত দিয়ে ভালোভাবে ম্যাসাজ করতে থাকুন দশ মিনিট ম্যাসাজ করার পর তিরিশ মিনিট অপেক্ষা করে চুল নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলুন চাইলে জেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন এই প্যাক সপ্তাহে তিন দিন ব্যবহার করুন আর প্রতিদিন অ্যালোভেরার শরবত পান করুন আশা করি চুল পড়ার সমস্যা অনেকটাই কমবে এই অ্যালোভেরা যে কোনো দোকানে পেয়ে যাবেন এটি নব্বই থেকে একশো টাকার মধ্যে পাবেন আশা করি সম্পূর্ণরা বোঝাতে পেরেছি আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ধন্যবাদ